আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের কলা গাছ থেকে কলা পাড়া হবে, আর কলার ভেতর থেকে কাঞ্জাল পাড়া হবে আর কি, বের করা হবে আর কি। কলার গাছের ভেতরে যে ইটা থাকে ওটাকে অনেকে থোর বলে, অনেকে আবার কাঞ্জাল বলে। তো আস্ত কলা গাছটাই আজকে আমরা খাবো, কিভাবে খাবো আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার ভাইস্তাকে দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের ছেলে, ও পাড়তেছে হচ্ছে কাঁচকলা। এটা হচ্ছে কাঁচকলা, এটার কাঞ্জাল, আমাদের টাঙ্গাইলের ভাষায় কাঞ্জাল বলে, ভেতরের মোটা একটা ইয়া থাকে, যেটা তো অনেকে থোর বলে, তবে আমাদের টাঙ্গাইলের ভাষায় কাঞ্জাল বলে। তো এগুলোই পারা হচ্ছে, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তো আমার ভাইয়ের ছেলে যে আস্ত একটা কলা গাছ কেটে সেখান থেকে কলা পাড়লো, তো এই কলাগুলো আর বাজারের কেনা কলাগুলোর মধ্যে অনেক পার্থক্য। এই কলাগুলো রান্না করলে এত টেস্ট লাগে কি বলবো। তো ভাবলাম একটু ভিডিও করেই নেই, যেহেতু কলা পাড়াই হবে, তো আস্ত কলা গাছটাই কিন্তু খাওয়া যায় হিসাবে। কলা গাছের কলা খাওয়া যায়, কলা গাছের যে ফুলটা বের হয় মোচা যেটাকে বলে সেটা, তারপরে কলা গাছের ভেতর থেকে যে কাঞ্জাল বা থোর বের হয় সেটা খাওয়া যায়, মানে আস্ত কলা গাছটাই কিন্তু খাওয়া যায়। তো এই যে দেখুন কত বড় সাইজের কলা হয়েছে, বিশাল বিশাল সাইজের কলা, তো অনেক ভালো লাগে। দেশীয় খাবার খেতে না অনেক মজা লাগে। ঢাকাতে যে সমস্ত খাবার দাবার খাই ওগুলোতে আসলে কোনো স্বাদ কিচ্ছু পাই না, সবই হাইব্রিড বেশিরভাগ। তো গ্রামে আসলে এই সব খাবার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই যে জিনিসটা বের করা হচ্ছে এটাকে আমরা কাঞ্জাল বলি, অনেকে থোর বলে। এটা খেতে আমার কাছে এত মজা লাগে, এটা ভাজি খাওয়া যায়, শুটকি মাছ দিয়ে, সবজি দিয়ে, বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে রান্না করে খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করা যায়, মসুর ডাল দিয়ে ভাজি খাওয়া যায়, মানে এটা এত মজা। বিশেষ করে কাঁচকলার যে এই কাঞ্জালটা, এটা বেশি নরম আর রান্না করলে এত সফট হয়ে যায়, খেতে বেশি মজা লাগে। তো আমার কাছে প্রিয়, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এই খাবারটা। আর কলা গাছের আগাগোড়াই কিন্তু আয়রনে ভরপুর, যে কোনো যেটাই খান না কেন, কাঞ্জাল, থোর, মানে কলা গাছের ফুল যেটা, সেটা, মোচা, কলা, সব কিছুতেই কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো যাদের রক্ত কম, হিমোগ্লোবিন কম আছে, তারা কিন্তু এই কলাটা খেতে পারেন। আর এই কলাটা আজকে ভাজি করছে, রান্নাও করছে, আবার মানে কলা ভাজি না তো, কলার কাঞ্জাল ভাজি করছে যেটা, তারপরে কাঞ্জালটা রান্না করছে। এই যে আমি কাঞ্জাল নিচ্ছি, কাঞ্জাল ভাজা আর কি, এটা এত মজা। আর এই যেখানে সবজি রান্না করছে, কাঞ্জাল দিয়া, সব রকমের সবজি দিয়া, কাঁঠালের বিচি দিয়া, এটা এত মজার কি বলবো। আর একটা হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করেছিল আরেকদিন, মানে সেটাও অনেক মজা। আর কলা কলাও রান্না করছে, যেটা আসলে ভিডিও করতে ভুলে গেছি, এগুলা দিয়েই খেয়ে নিচ্ছি। তো কলার তরকারিটা মাছ দিয়ে রান্না করছে, খুবই মজা হয়েছিল। তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আস্ত কলা গাছটাই আগা গোড়াই আমার খুব পছন্দ, খুবই মজা লাগে। কলা থেকে শুরু করে কাঞ্জাল, তারপরে ফুলের, কলার ফুলের যে যে কোনো রেসিপি খুবই টেস্ট হয়। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই খাবারগুলো, ভাজি করে খেলেও টেস্ট লাগে, রান্না করে খেলেও কিন্তু অনেক মজা হয়। এই যে কাঞ্জালটা যেটা দিয়ে আমি তৃপ্তি করে খাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।